নমস্কার দর্শক, শর্মিলা ভাইবসে সকলকে স্বাগত। রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দই আর বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করি দই বেগুনের এই রেসিপিটা। একটা বড় বেগুন বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভাপিয়ে নেব। রাইস কুকারে আমি এগুলো ভাপিয়ে নেব। পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এটা ভাপাতে। দু টুকরো আদা, চারটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবারে আমি রাইস কুকারের সুইচটা অফ করে দেব। এখন আমি বেগুন সিদ্ধগুলো ঠান্ডা করে একবারে চোখলাটা গায়ের থেকে ছাড়িয়ে নেব। আমি এগুলোকে টুকরো টুকরো করে নেব। কড়াইতে এখন আমি সর্ষের তেল দেব। গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দেব জিরে ফোড়ন, সাদা জিরে। এর মধ্যে দেব কারি পাতা। হলুদ দেব ছোট এক চামচ, পরিমাণ মতো দেব, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। আধ চামচ মিষ্টি দেব। এর মধ্যে এখন আমি দেব ধনে পাতা। আদা লঙ্কা পেস্ট, নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি 200 গ্রাম দই ফেটিয়ে রেখেছি।
এটা একটু ভাজা ভাজা করে আমি এটা দইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এগুলি দইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন দইয়ের সঙ্গে এই বেগুনের মণ্ডটা আমি ভালো করে মিশিয়ে নেব। দর্শক, আমার বেগুন ভর্তা রেসিপি রেডি। আজ এ পর্যন্ত, আমি আবার আসবো আর এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।